এবার বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হচ্ছে ম্যাগনা গ্রুপের নতুন চারটি জাহাজ। পণ্য নিয়ে ম্যাগনা ভিক্টর নামের বাল্ক ক্যারিয়ার জাহাজটি সাগরে ভাসবে চলতি বছরের নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে। 66,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজটিতে ম্যাগনা গ্রুপের বিনিয়োগ হয়েছে $35 মিলিয়ন। নতুন এই চারটি জাহাজের কর্মসংস্থান হবে 100 বাংলাদেশি নাবিকের। চারটি নতুন জাহাজে ম্যাগনা গ্রুপের বিনিয়োগ করতে হয়েছে মোট $105 বিলিয়ন। ম্যাগনা গ্রুপের বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 18টি। নতুন চারটি যুক্ত হলে ম্যাগনা গ্রুপের বহরে জাহাজের সংখ্যা দাঁড়াবে 22টি। ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান মুস্তফা কামাল বলেন, নতুন এই চারটি জাহাজ বিশ্বের বিভিন্ন বন্দরে বাংলাদেশের পতাকা বহন করবে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের। এছাড়া পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তিনি আরও বলেন, প্রতিটি জাহাজে 25 জন নাবিকের এমপ্লয়মেন্ট দেওয়া হবে। বিদেশি নাবিকদের মতো একই ক্যাটাগরিতে তাদের বেতন পাবে। তিনি আরও জানান, প্রতিটি জাহাজকে কেন্দ্র করে তীরে আরও 50 জনের কর্মসংস্থান হবে। ম্যাগনা গ্রুপের বহরে থাকা বাল্ক ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্য $36 মিলিয়ন। ছোট বড় জাহাজ হিসেবে প্রতিটি গড় মূল্য $25 মিলিয়ন। সেই হিসেবে 22টি জাহাজের বর্তমানে ম্যাগনা গ্রুপের বিনিয়োগ $550 মিলিয়ন। জাহাজের সংখ্যা হিসেবে ম্যাগনা গ্রুপ দ্বিতীয় বৃহত্তম কোম্পানি, যাদের বহরে 22টি জাহাজ রয়েছে। এই খাতে সবচেয়ে বেশি জাহাজ রয়েছে KSRM গ্রুপের। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে 23টি জাহাজ। বর্তমানে বাংলাদেশে আমদানি রপ্তানির প্রায় 20% পণ্য দেশীয় মালিকানাধীন জাহাজের পরিবহন করার সক্ষমতা রয়েছে। বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা ছিল 72টি। 2012 সালে এই সংখ্যা নেমে এসেছিল 35-এ। 2018 সালে এটি এবার বেড়ে দাঁড়ায় 36-এ। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা 91টি।